ক্ষমতা পিচ্ছিল জিনিস, হাত থেকে ফসকে গেলেই বিপদ। মুদ্রার রূপের দেখতে খুব একটা সময় লাগে না। তার জলযন্ত্র উদাহরণ শ্রীলঙ্কা। একদিন আগেও যারা কেনা ছিল গুরুত্বপূর্ণ পদের মন্ত্রী কিংবা সংসদ সদস্য, যাদের কেনা ছিল অঢেল ক্ষমতা, আর পদত্যাগ করার একদিন পরেই তারাই দেখলেন মুদ্রার রূপিট। কেউ বা জনগণের ঘনপিটুনিতে পাগল হয়ে বিবস্ত্র হয়ে রাস্তায় হাঁটছেন, আবার কেউ বা ঘনপিটুনি সহ্য করতে না পেরে লাফিয়ে পড়ছেন পানিতে। যারা ছিলেন জনগণের সেবক, আর সেই জনগণের হাতেই তারা এখন জুবানি খাচ্ছেন। বেশ কয়েকজন সংসদ সদস্যের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সারা দেশে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রেসিডেন্টের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। Let's talk about South Asia. What the hell is happening there? দক্ষিণ এশিয়ার প্রচণ্ড অস্থিরতা যাচ্ছে। কিছুদিন আগে হচ্ছে পাকিস্তানে গেল, এখন যাচ্ছে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা তো অনেকদিন ধরেই যাচ্ছে, এখন এটা কাইন্ড অফ পিনাকলে পৌঁছেছে। আর সোনার বাংলা তো কোনো অস্থিরতা নাই, এটা তো সম্ভবই না। এমনভাবে গণতন্ত্র টেসা হচ্ছে ওখানকার জনগণকে, ওখানে কোনো ধরনের অস্থিরতা, কোনো ধরনের আন্দোলন ফান্দোলন হওয়া সম্ভব না। সো ওটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, ওয়ের গুড। সো রিসেন্টলি যেটা হচ্ছে খবর, খবর তো দেখতে পাচ্ছেন, শ্রীলঙ্কার সরকার পতন করতে যাচ্ছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িঘর আগুন জ্বালায় দিচ্ছে, মন্ত্রী প্রতিমন্ত্রীরা উলঙ্গ হয়ে দিক বিদিক দৌড়াদৌড়ি করতেছেন, জনতার কাছে ধাওয়া খেয়ে। কেন সেটার ব্যাকগ্রাউন্ড সকলে জানেন, যদি কেউ না জেনে থাকেন কুইক রিক্যাপ, সেটা হচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতির অবস্থা খুবই খারাপ, এসপেশালি প্যান্ডেমিকের কারণে, কোভিড প্যান্ডেমিকের কারণে। যেহেতু শ্রীলঙ্কা ইকোনমির একটা বড় অংশ হচ্ছে ট্যুরিজমের উপর নির্ভর করে, সো কোভিডের কারণে তো ট্যুরিস্ট বিজনেস সারা পৃথিবীতেই পথে বসে গেছে। পাশাপাশি শ্রীলঙ্কা প্রচুর লোন করছে চায়নার কাছ থেকে, প্রচুর মেগা প্রজেক্ট, বাঙালিও তো মেগা প্রজেক্ট করতেছে, প্রচুর মেগা প্রজেক্ট করছে চায়নার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, তারপর সেগুলো ফেরত দিতে পারে নাই। চায়না অলরেডি তাদের একটা মেজর পোর্টের দখল নিয়ে নিছে, সো এগুলো দীর্ঘদিন ধরে আমরা দেখে আসতেছি এবং কাইন্ড অফ অ্যান্টিসিপেটেড ছিল যে শ্রীলঙ্কা ইজ নট হেডেড ইন দ্য রাইট ডিরেকশন। And then COVID এসে কম্পাউন্ডেড হয়ে একেবারে ধসায় দিছে সব কিছু, আর কাইন্ড অফ যেটা হচ্ছে ব্রোক দ্য ক্যামেলস ব্যাক আর কি। কোভিডটা এসে কোইনসাইড করার অবস্থা খারাপ হয়ে গেছে, এবং শ্রীলঙ্কার রিজার্ভ নাই, কোনো ডলার নেই তাদের রিজার্ভে। বাংলাদেশ থেকে লোন করছিল কত বিলিয়ন ডলার জানি, $100-200 billion লোন করছে। ইন্ডিয়ার কাছ থেকে লোন করছে মনে হয় $500 billion, সরি বিলিয়ন না মিলিয়ন, বাঙালি কোথেকে দিবে $200 billion, আমার কাছ থেকে সমস্ত $200 million লোন করছে, ইফ আই এম নট রং, শ্রীলঙ্কার কাছ থেকে, ইন্ডিয়ার কাছ থেকে করছে। কোনো রকমে হইতেছে ইয়ে করার জন্য আর কি, দুর্যোগ মোকাবেলা করার জন্য, সেটা সফল হয় না শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত কলাপস করছে ইকোনমি, জিনিসপত্রের দাম অনেক হাই, এবং এনিওয়েজ হোপফুলি আপনারা খবর খবর ফলো করে থাকলে জানেন। সো আলটিমেটলি এটা এখন পিনাকলে পৌঁছাইছে। তো এটা খুবই দুঃখজনক যে শ্রীলঙ্কা হচ্ছে রিলেটিভলি একটা রিলেটিভলি কাম অ্যান্ড কোয়াইট দক্ষিণ এশিয়ার দেশ, পলিটিক্স টলিটিক্সে নাই, নিজেরা নিজেদের মতো আছে, একটা ট্যুরিজম বেসড একটা ইকোনমিক সিস্টেম। সো রাইট, ভালো মানুষজন, শিক্ষার হার 100% স্টাফ, যদিও সেখানে আমরা জানি যে তামিল বিদ্রোহীদের সাথে ঠোকাঠুকি দীর্ঘদিন ধরে পুরোপুরি যে শান্ত সমাহিত তা বলা যাচ্ছে না, তবে এটা এগুলার পলিটিক্যাল ব্যাপার স্যাপারে সাধারণ মানুষ আমরা দেখে জেনে আসছি। নাও এটা বাংলাদেশে এটার সম্ভাবনা কতটুকু, বাংলাদেশে এরকম কোনো কিছু বাংলাদেশে ঘটার? অনেকে বলতেছেন এক্সপার্ট অ্যানালিস্টরা যে বাংলাদেশ নেক্সট শ্রীলঙ্কা, কারণ বাংলাদেশ সরকার প্রচুর মেগা প্রজেক্ট করতেছেই। তো ওনারা এই কথাগুলো বলেন, আপনারা যদি লক্ষ্য করেন এই কথাগুলো কারা বলে, এই কথাগুলো শুধুমাত্র সরকার বিরোধী যারা তারা বলে। এমনিতে তো বাংলাদেশ হাইলি পার্টিজান এবং হাইলি পোলারাইজড, এখানে মতামত নিরপেক্ষ মতামত পাবেনই না। সো সবাই সবার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করে, তো সেই কারণে হচ্ছে এই ওপিনিয়নগুলো কতটুকু বস্তুনিষ্ঠ আমি জানি না, আমি ইকোনমিস্ট না, কিন্তু আমার কাছে মনে হয় না এগুলো কোনো বস্তুনিষ্ঠ কথাবার্তা। আমার মনে হয়েছে এগুলোকে ব্যবহার করে মানুষকে হয়েছে উস্কানোর জন্য আর কি, যে বাংলাদেশ কিন্তু এই অবস্থা হইতে যাচ্ছে, এগুলো পলিটিক্যাল পয়েন্ট স্কোর করার জন্য সব কথাবার্তা বলে আমার মনে হয়েছে। ফর দ্য মোস্ট পার্ট যারা রিলেটিভলি অ্যাপলিটিক্যাল অ্যানালিস্ট, তাদের কথাবার্তা শুনে আমার নিজস্ব টুকটাক ছোটোখাটো আন্ডারস্ট্যান্ডিং সব কিছু একসাথে করে আমার মনে হয় না যে বাংলাদেশ শ্রীলঙ্কার অবস্থা হইতে যাচ্ছে। বাংলাদেশ তো ট্যুরিজম বিজনেস নির্ভর ইয়েও না, ইকোনমিও না, এবং বাংলাদেশ ইকোনমি শ্রীলঙ্কার চেয়ে ইফ আই এম নট রং অনেক বড়, ইফ আই এম নট রং। যা হোক, যে ডেটের কথা বলে ন্যাশনাল ডেট, বাংলাদেশ প্রচুর ডেট নিয়ে কাজ করতেছে, লোন নিয়ে কাজ করতেছে, এগুলো সারাছেন খোদ আমেরিকারই হইতেছে পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি। আমেরিকার ন্যাশনাল ডেট হচ্ছে কত, $20 trillion মতো মনে হয়, $20 trillion, $20 trillion, ওরে বাবা রে বাবা। একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলে আপনি দেখতে পাবেন আমেরিকার ন্যাশনাল ডেট রিয়েল টাইম আর কি, বাড়তেছে কমতেছে প্রতি মুহূর্তে কত করে আপনি দেখতে পাবেন আর কি রিয়েল টাইম। যাই হোক,
সো পৃথিবীর প্রায় সকল, আমি কোন একটা ইন্টারেস্টিং লেখা মনে হয় পড়তেছিলাম যে পৃথিবীতে সারা পৃথিবীর সকল দেশের যে পরিমাণ ডেট আছে এটা মনে হয় নেট নেগেটিভ। ডোন্ট কোট মি, আমার মনে হতেছে কি যেন একটা ইন্টারেস্টিং লেখা এরকম দেখছিলাম, এখন আমি তো আর এগুলো সো লাইক এ স্যার ডোন্ট কোট মি, লাইক মনে হইতেছে এমন কিছু একটা দেখছিলাম, আই মে বি রং, এনিওয়েজ যদি সেটা হয় এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে পৃথিবীর ইয়ে হইতেছে নেট নেগেটিভ অ্যাসেট, মানে দেশগুলা সব দেশগুলো এত লোনের নিচে আছে যে এই পরিমাণ অ্যাসেট পৃথিবীতে নাই। সো উইট কাইন্ড অফ মেড সেন্স আমার কাছে, যদি আমি এরকম কোনো লেখা দেখে থাকি আমি জানি না কেন মনে হচ্ছে আমি দেখছিলাম, যা হোক উইট মেড মেক সেন্স, কারণ যে আপনি যে বললাম ইউএসসিটি যদি হয় পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি, তাদেরই যদি ন্যাশনাল ডেট হয় $20 trillion, তো দ্যাট মেক সেন্স না। অ্যাগেন আমি ইকোনমিস্ট না, এখানে কোনো টেকনিক্যাল ভুল বুঝতেছি কি না ডোন্ট কোট মি, বাট যেটা আমি বলতেছি এগুলো সব দেশেরই ন্যাশনাল ডেট আছে সকল, এই নেসারালি এগুলো মিন করে না, বাংলাদেশেরও ডেট আছে নেসারালি মিন করে না, ও বাংলাদেশ নেক্সট শ্রীলঙ্কা এগুলো পলিটিক্যাল কথাবার্তা আর কি বর্দা মোস্ট পার বলে মনে হয়েছে। বাট এই অস্থিরতাগুলো সাউথ এশিয়ার এই অস্থিরতাগুলো বাংলাদেশ তো অবশ্যই পাকিস্তান যে পলিটিক্যালি মোর স্টেবল, হাসি চলে আসতেছে কারণ মোর স্টেবল অবশ্যই, কারণ আমাদের দেশে ইলেকশন হয় না, এই কারণে ইলেকশন দিলে তো যাই হোক ইলেকশন দিলে দেখা যাবে বাংলাদেশের স্টেবিলিটি, রাইট? সো এই হিসেবে ভালো যে দেশে কোনো গণতন্ত্রই নাই। নাও এই যে একটা দুঃখজনক অবস্থা যে সাউথ এশিয়াতে বা লাইক 2022 সালে এই কিছু দেশের মধ্যে এখনও জীবনযাত্রার মান এত পেছনে, এই জিনিসগুলো আমাকে একটু দুঃখ দেয় এবং হতাশ করে। অ্যাগেন বাঙালি শুরু করবে এই কলোনিয়ালাইজেশনের আলাপ, এই কলোনিয়াল হিস্ট্রি ফুজুং ফুজুং বললে, মানে তারা বেসিক্যালি তাদের কোনো দোষ নাই, তারা বিশ্ব সেরা, তাদেরকে দাবায় রাখা হয়েছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন আমাদেরকে দাবায় রাখতে পারবা না, সেই 1971 সালে বলে গেছেন আমাদেরকে দাবায় রাখতে পারবা না, এখন পর্যন্ত আমরা দাবানোই আছি, এখন পর্যন্ত আমাদের এখনও কেন, আমাদের তো আরও 50 বছর আগে ঘোষণা দিয়ে গেছে আমাদের জাতির পিতা যে আমাদেরকে দাবায় রাখা যাবে না, 50 বছর হয়ে গেছে এখনও তো দমেই আছে জায়গা। সো আপনি কোনো যেটা সবসময় বলি কোনো আলাপ তুলতে দেবেন না এদের কলোনিয়াল হিস্ট্রির আলাপের চোটে, তো এই একটা দুঃখজনক ব্যাপার যে মানে অফকোর্স এগুলো সব কিছুর ব্যাখ্যা আছে, লাইক ওয়াই থিংস আর দ্য ওয়ে দে আর, কেন শ্রীলঙ্কার অবস্থা, কেন পাকিস্তানের অবস্থা, কেন বাংলাদেশের কী অবস্থা, কেন আমেরিকার অবস্থা, এগুলোর অবশ্যই হিস্ট্রি আছে এবং অবশ্যই আপনি যদি দেখেন সকল দেশ যেসব দেশের অ্যাসেট যেসব দেশের রিসোর্সেস সেটার উপর ভিত্তি করে সেই দেশ কতটুকু সব উন্নত হবে হবে না, কী পরিমাণ হতেছে চুরি চামারি করছে এক দেশ আর, এগুলো কিন্তু অবশ্যই টাইট এবং ইন্টারটোয়াইন, কিন্তু এইসব বইলে আপনি বাঙালিকে কোনো কিছু এরা এমনই থাকবে কি জানেন, বাংলা হবে তালেবান আমরা হবো বাংলা হবো আফগান আমরা হবো তালেবান, এখন এইসব কথা বলে বেড়াইলে আপনি এদেরকে কেমনে চেঞ্জ করবেন, এরা এদের কোনো কথাই তুলতে দেবেন, যাও। সো আমি দুইটা স্ট্যাটাস আলোচনা করে শেষ করে ফেলি, পড়ি কী লিখছি সেখানে, যে আমি যখন পৃথিবী মানে একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ হইতে পারে এই জন্য তুলে ধরতেছি, ইন্টারেস্টিং অ্যাঙ্গেল হতে পারে, একজন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কমেন্ট করছেন যে আমি জিনিসটা এই অ্যাঙ্গেল থেকে ভাবি নাই আগে, মানে উনি আর কি ভাবেন নাই, স্ট্যাটাসটা দেখি উনি মজা পাইছেন, সো ওই অ্যাঙ্গেলটা তুলে আর কি ধরি আর কি, আরে শোনেন এত গরম হয়ে থাকেন না, খালি গরম। আমি যখন পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই কল্পনার চোখে মানচিত্রটিকে কয়েকটি ভাগে ডিসক্রিটাইজড অবস্থায় দেখতে পাই, আমি বলতেছি আর কি যে স্ট্যাটাস আমার, যে পৃথিবীর মানচিত্রের দিকে যখন তাকাই তখন ভাগ দেখতে পাই কতগুলা ডিসক্রিট ইয়ে দেখতে পাই, নাম্বার 1 পশ্চিম থেকে যদি শুরু করি, পশ্চিমে আইনের শাসন আছে পশ্চিমে এবং রিসোর্সেস অ্যাসেট আছে টাকা পয়সা আছে, রে তারপর আরেকটু পূবে যদি আপনি যান, আমি যেই দিক দেখাচ্ছি আপনি ক্যামেরা কোন দিক দেখতেছেন আই ডোন্ট নো, বাট আরেকটু পূবে যদি যান আফ্রিকায়, এই সাইডে আসলাম আফ্রিকাতে আসলাম, তখন সেখানে হচ্ছে আফ্রিকা সাউথ আমেরিকা আইনের শাসনও নাই টাকা পয়সাও নাই ওইসব দেশে, নাই ওইগুলো এখনও বাসার অনুপযোগী প্রিটি মাছ। তারপর আপনি যদি আরেকটু পূবে যান মধ্যপ্রাচ্যে চলে আসেন, এখানে কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই, ন্যাশনাল ন্যাচারাল রিসোর্সেস এগুলোর কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই ফলশ্রুতিতে, কিন্তু আইনের শাসন নাই। এবার আপনি যদি আরেকটু পূবে যান দক্ষিণ এশিয়া, এখানে আসলে আপনি আবারও আইনের শাসনও নাই, কোনো টাকা পয়সাও নাই, দেশগুলো আবারও সেই আফ্রিকার সাথে আফ্রিকার দেশগুলোর সাথে প্রচণ্ড ফাইট, দক্ষিণ এশিয়ার দেশগুলো কিন্তু আফ্রিকার দেশগুলোর সাথে প্রচণ্ড ফাইট, মানবিক অধিকার, গণতন্ত্র, বাকস্বাধীনতা, ইকোনমি, এই সকল এই ক্যাটাগরিতে স্কেলে কিন্তু বাংলাদেশ মানে দক্ষিণ এশিয়ার দেশগুলো দুর্দান্ত ফাইট করে যাচ্ছে হচ্ছে আফ্রিকার দেশগুলোর সাথে, ইন্ডিয়ার ইকোনমিটা একটু বড়, ওইটা বাদ দিল অন্যান্য ক্যাটাগরি সোশ্যাল স্কেলগুলোতে আর কি, দক্ষিণ আফ্রিকা আর দক্ষিণ এশিয়া প্রচণ্ড ফাইটিং হচ্ছে, দক্ষিণ আফ্রিকা দেশের কথা বলি না কি আফ্রিকান দেশগুলো। আরেকটু পূর্বে যদি যান পূর্ব এশিয়ায় ইস্ট এশিয়া আর কি, চায়না জাপান কোরিয়া এগুলোতে তো আইনের শাসন আছে, আবার নর্থ কোরিয়াতে নেই, যাই হোক মিলে এটা মিক্সড আর কি, এই জন্য আর কি একটু ইয়ে করে বলছি গরম হয়ে যায় না। আবার আরেকটু পূর্বে গেলে বুঝে নিন আর কি, পূর্ব এশিয়ায় কিছুটা আইনের শাসন আছে আবার কিছুটা টাকা পয়সা আছে, আর আরেকটু পূর্বে যদি যান তারপর তো আমরা ঘুরে আবার মানচিত্র পশ্চিমে চলে আসছি যেখানে আইনের শাসন ও টাকা পয়সা উভয় আছে। নাও অ্যাগেন এগুলোর কেন কারণ কলোনিয়াল হিস্ট্রি দিয়ে আপনি অবশ্যই ব্যাখ্যা কিছুটা তো করা যাবে, অনেকটাই করা যাবে, কিন্তু সেই আলোচনায় ঢুকতে চাচ্ছি না, বাঙালিকে লেভারেজ দিতে চাচ্ছি না, এরা আলোচনা পুরোটা নিয়ে ওইদিকে দৌড় দিবে। সো নেক্সট কী বলতেছি, এখানে বীর বাঙালি এসে তৃতীয় মুক্তিযুদ্ধ শুরু করে দিবে কেন, তাদের এই দুর্দশা বাংলাদেশিদের শ্রীলঙ্কার পাকিস্তানের কেন এই দুর্দশা, এর পেছনে কলোনিয়াল হিস্ট্রির দায় কতটুকু, ইত্যকার শারীরবৃত্তীয় মনস্তাত্ত্বিক কষ্ট শুরু করে দেবে বাঙালি। দেখেন এই যে শ্রীলঙ্কার যে অবস্থা এর অনেকটাই কিন্তু শ্রীলঙ্কার দুর্নীতির ফল ফসল,
সেখানকার যারা রাষ্ট্রপক্ষীয় লোকজন, সরকার পক্ষীয় লোকজন, এই যে শ্রীলঙ্কার এক বর্তমান যে রাজাপাকসে, সে ক্ষমতায় আসার আগে হইতেছে প্রমিস করে আসছে জনগণকে যে ট্যাক্স কাট করবে, সে ক্ষমতা আসার জন্য ট্যাক্স কাট কত 50% না কত পার্সেন্ট ট্যাক্স কাট করবে। সো তুমি যদি এত টাকা ট্যাক্স কাট করো তাহলে দেশ চালাবা কী দিয়ে, রাইট? সো ক্ষমতায় আসার জন্য এরা যে কোনো কিছু করতে রাজি আছে, করছে, আসছে ক্ষমতায়। ভালো কথা যে হি ফলোড আপ, যে উনি জনগণকে কথা দিয়ে আসছে ট্যাক্স কেটে তোমাদেরকে সকল কিছু ফ্রিতে দিব, সেটা করছে, করে এখন হইতেছে ইয়েতে কোনো অর্থ নাই, কোষাগারে, রাষ্ট্রীয় কোষাগারে, রাজার কোষাগারে এখন আর কোনো অর্থ নাই, এখন আর এই ফরেন ইয়ে পরিশোধ করতে পারতেছে না। সো এগুলো অনেকটা কৃত্রিম সমস্যা, এগুলো অনেকটা হইতেছে অব্যবস্থাপনা, এইসব দেশের অব্যবস্থাপনা, এইসব দেশের স্বার্থপর আচরণ, এইসব দেশের ভেস্টেড ইন্টারেস্ট থেকে ডিসিশন নেওয়া, কাজ করা, এইসব কারণে অনেকাংশে এই সমস্যাগুলো এখনও জিয়ে আছে, রাইট? কিন্তু এগুলো আপনি কথা তুলতে পারবেন না, আমাদেরকে আমাদেরকে পশ্চিম শাসন শোষণ করছে দেখে আমাদের এই অবস্থা বুঝলে এরা এরকম আলোচনায় তুলতে দিবেন, এই দুঃখের কথা আর কি বারবার করে পয়েন্ট মেক করতে হয়। এই যে অবস্থা দক্ষিণ এশিয়ার বা এইসব দেশগুলো যে আমরা একটা ডিসক্রিটাইজ করলাম পৃথিবীটাকে বিভিন্ন রিজিয়নে রিজিয়নে যে বিভিন্ন রকম অবস্থা দেখা যাচ্ছে, এর পেছনে কলোনিয়াল হিস্ট্রি দায় কতটুকু ইত্যকাশায় এগুলো বাঙালি সব আলাপ তুলে আর আলোচনা আলাগাইতে দিবে না, না আমি এখানে কারণগুলো নিয়ে আলোচনা করতেছি না, কী কারণে পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে এরকম ডিসক্রিটাইজড রিজিয়ন দেখা যায় সেই কারণ নিয়ে আলোচনা করতেছি না, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই অবস্থা আমি দেখতে পাই আর কি, সেটা বলতেছি। পাকিস্তানের ও আরেকটি দেশের, যার নাম নেয় নিরাপদ না, পাকিস্তানের ও আরেকটি দেশের গোয়েন্দা সংস্থা পাকিস্তানিদের ফেসবুক পোস্ট মনিটর করা, এটা কি ব্যাকগ্রাউন্ড আচ্ছা দিবনে, ও শ্রীলঙ্কার মন্ত্রীরা উলঙ্গ হয়ে দিকবিদিক দৌড়াদৌড়ি করা প্রসঙ্গে এই ভাবনাটির অবতারণা করলাম, যে দক্ষিণ এশিয়া যা ঘটতেছে এইগুলো দেখে আর কি এই ভাবনাটার অবতারণা করলাম যে পৃথিবীটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, এইসব দেশের আর্থসামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, মনোজাগতিক অবস্থাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় পৃথিবীটাকে বিভিন্ন রিজিয়নে। 2022 সালে এই অস্থিরতা ও ভোগান্তিগুলো নিদারুণ দুঃখজনক ও ক্ষেত্রবিশেষ অগ্রহণযোগ্য, দুঃখজনক তো বটেই এবং ক্ষেত্রবিশেষ অগ্রহণযোগ্য, কেন যেটা বললাম এর অনেক কিছু কৃত্রিম, এর অনেক কিছু এসব দেশে এইসব রিজিয়নের দুর্নীতিবাজ মানুষগুলা আইন বিচার বহির্ভূত, আইন বহির্ভূত এদের জীবন ধারা, এদের দুর্নীতি, ফর দ্য মোস্ট দুর্নীতি বেসিক্যালি এসেনশিয়ালি, এদের এসব কাজকামের কারণে এদের জীবনের এই অবস্থা। এরা এখন কলোনিয়াল হিস্ট্রি টেনে এনে সব জায়গা করে ফেলবে, হুইচ ইজ ট্রু, কিন্তু এরা এদের দায়টা নেবে না আর কি। ও পাকিস্তানের কথা যেটা বললাম যে কারণে সেইটা আলোচনাতে তুলে নিয়ে আসি আরেকটা স্ট্যাটাস থেকে আমার। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবর অনুযায়ী এখন থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখবে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সোনার বাংলা টু। আদি ভাই না, পাকিস্তানের নতুন সরকার আসছে না, তারা আর কি ঘোষণা দিয়েছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কোনো পোস্ট যদি কারো বিরুদ্ধে অবমাননা, কারোর কোনো মত প্রকাশ করা হয় কোনো পোস্টে, অবমাননা করা হয় যদি বাঙালিকে, পাকিস্তানিদেরকে, ইন্ডিয়ানদেরকে, শ্রীলঙ্কানদেরকে, আফ্রিকানদেরকে, এদের ইগো, তাহলে তার বিরুদ্ধে অবস্থান নেবে পাকিস্তান সরকার, রাইট? সো বেসিক্যালি সোনার বাংলা 2.0 আর কি, সেখানে ফেসবুক মনিটর করার জন্য স্পেশাল ব্রাঞ্চ খোলা হয়েছে গোয়েন্দা সংস্থা, কাউকে অবমাননা করা হচ্ছে কি না যাদের পাওয়ার আছে, এগুলো খুব ব্যস্ত এগুলো নিয়ে সুদর্শ সরকার। এই একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে, পৃথিবীর যেখানেই যাই গাণ্ডগুলো সবসময় একই ধরনের আচরণ করে, খুব আপন লাগে। এই গাণ্ডগিরি যখন শুরু হয়ে যায় যেই দেশেই শুরু হয় মনে হয় যেন একেবারে মানে হোম, ইট ফিলস লাইক হোম, বাংলাদেশে চলে আসলাম, আমরা তো এগুলোর মধ্যে বড় হয়েছি না। সো এগুলো যখন পাকিস্তান করে, শ্রীলঙ্কা করে, বাংলাদেশ করে, ইন্ডিয়া করে, আফ্রিকার দেশগুলো করে, মনে হয় যেন এই চলে আসলাম নিজেদের লোকদের মধ্যে আবার, একেবারে ফিলস লাইক হোম অ্যান্ড স্মেলস লাইক হোম আর কি। ওই কথাটা বললাম, ওইখানে আবার একজন গরম হয়ে গেছে যে মানে তাহলে কি আপনিও এদের মধ্যে পড়েন না, এদের মধ্যে ক্যামেলা না পড়ি না, তা তো আমি অস্বীকার করছি কখন, আমি তো বাঙালি, আমি তো বাংলাদেশি, রাইট? তাই মনে করি আমি আমার জাত ভাইদের যে একটু কিছুটা উন্নত আর কি, খুব বেশি না, বেশি কেমনে হবো বলেন, যেই পরিবেশ, যেই সংস্কৃতি, আলো সংস্কৃতি, আলো বাতাসে বেড়ে উঠছে, আম গাছে তো আর জাম ধরবে না, রাইট? কলম টলম দিয়ে যদি ধরানো যায় ওই চেষ্টা করি আর কি কিছুটা, যা হোক। সো এই হচ্ছে অবস্থা সাউথ এশিয়ার, মোটামুটি প্রত্যেকটা দেশই টার্মোয়েলের মধ্য দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা দেশের মধ্যে ইনস্টেবিলিটি, ইকোনমিক, পলিটিক্যাল, ব্লাবলা। বাংলাদেশে 2023 সালে আরেকটা জাতীয় নির্বাচন আসতেছে, ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কী বলছেন এটা বলে একটু আলোচনাটা শেষ করি, বাবারে ভয় লাগে তো কথা বলতে ওনাকে নিয়ে। কী জানি ওই যে ভলডেমর্ট বলে না কেমনে, দ্যাট হু শ্যাল নট বি নেমড, এই যে ইয়ে হ্যারি পটার মুভিতে আছে না ভলডেমর্ট, এরকম আর কি, ওনার তো নাম নিতে ভয় লাগে, আবার নাম নিয়ে কথা বললে আবার কোন দিকে কোন বিপদে পড়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী দেখি উনি কী বলছেন, কেমনে মানুষ পারে এরকম, কোনো ওয়ার্ডও ইউজ করার সাহস পাচ্ছি না, বাবারে বাবা, খালি ভয়ে ভয়ে থাকি। প্রধানমন্ত্রী বলতেছেন দেখতে চাই দেশের মানুষের জন্য এত করলাম তারা আমাকে কী দেয়। প্রধানমন্ত্রী তো যদি আপনি দেখতেই চান সত্যিকার অর্থ, যদি আপনি দেখতে চান মাননীয় প্রধানমন্ত্রী একটা ইলেকশন দেন, ইলেকশন দিয়ে দেখেন তো মানুষ আপনাকে কী দেয়, আপনি এত কিছু করলেন দেশের জন্য, আপনিও দেখতে যাচ্ছেন মানুষ আপনাকে কী দেয়। তো আপনার যদি আস্থা থাকে, আপনি মানুষের উপর যদি আস্থা থাকে, আপনার আপনার যদি গণতান্ত্রিক সিস্টেমের উপর আস্থা থাকে, তাহলে 2023 সালের ইলেকশনটা একটু সুন্দর করে মানুষকে একটু ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার একটা সুযোগ দিয়ান। এই যে দুষ্টু ছেলেগুলোকে বললেন যে কেন্দ্রের মধ্যে আইসা মানুষ ঢুকলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, চলে যান, ভোটকেন্দ্রের দরজাই তো খোলে না, ব্যালট বক্স হইতেছে আগের রাতে ভরে রেখে নিয়ে রেখে দেয়, হ্যাঁ এগুলো আপনাদের দুষ্টু ছেলেগুলোকে না করতে বলে একটু, আপনি যেহেতু জানতে চাচ্ছেন যে এত কিছু করলেন মানুষের জন্য মানুষ আপনাকে কী দেয়,
আমরা একটু জানতে চাই, একটু দেখতে চাই সুযোগটা আমাদেরকে দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে আমরা স্ট্যান্ড আউট করতে চাই, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল। নেপালের অবস্থা তো মাঝখানে টাইট হয়ে গেছে, যা হোক ওটা ইন্ডিয়ার সাথে ইয়ে করে ফাইট করে, যা হোক। এই যে পৃথিবীতে হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটা দেশ আছে যেই দেশে মানুষের জীবন জীবিকার অবস্থা এখনও কল্পনাতীত রকম দুর্বিষহ, আমাদের সোনার বাংলা তার মধ্যে একটা, দক্ষিণ এশিয়ার দেশগুলো তার মধ্যে ওইসবের মধ্যে আর কি আছে। এই যে এত বড় একটা পৃথিবীতে যে এত সভ্যতা এত দূর আগাচ্ছে, মানব ইতিহাস, মানব সভ্যতার এত বয়স হইল, তারপরে যে হাতে গোনা কয়েকটা দেশের আজকে এই দুর্বিষহ দুরবস্থা যেখানে মানুষ থাকতে চায় না, জীবনযাত্রার মান পৃথিবীর সবচেয়ে তলানিতে, আমরা এরকম কোনো দেশ হিসেবে থাকতে চাই না। সো আপনি জানতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ আপনাকে, আমরাও জানতে চাই, 2023 সালে একটু আমাদেরকে সুন্দর করে ভোট দিতে দিন, মানুষকে বাধা প্রদান করে সেখানে একটা মারামারি কামড়াকামড়ি লাগায় বাংলাদেশের অবস্থা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মতো, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানের মতো হোক, সেটা আমরা চাই না, আমাদেরকে সেই সুযোগটা দেবেন আশা করি। করজোড়ে মিনতি।